সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে কোল ঘেঁষে কাপ্তাই লেক চলে আসছে। তো আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, যে দেখতে পাবেন যে পাহাড়ি লোকজন যে শুধু গরু ছাগলই লালন পালন করে না, পাশাপাশি তারা হাঁস মুরগি লালন পালন করে থাকে। তা আমরা দূরে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট হাঁসের শেড। তো এই হাঁসটা যিনি লালন পালন করেন, কেন করেন, সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা আস্তে আস্তে ওই শেডটার দিকে আগাই। তো দর্শক, আপনাদের একটু কথা বলতে চাই, যেটা হলো যে আমি বরাবর বলে থাকি ভিডিও শেষে, তা আজকে একটু প্রথমে আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই, যে ধর্মেরই হন না কেন, যারা মুসলিম তারা অবশ্যই দিন শেষে একটা ভালো কাজ করার চেষ্টা করবেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অন্য ধর্মের যারা আছেন তারাও সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এবং ভালো কাজ করবেন। দর্শক, মনে রাখবেন যে ভালো কাজ করলে সৃষ্টিকর্তা অবশ্যই তাদের ভাগ্যেও ভালো কিছু জুটে দেয়। তো এই হাঁস লালন পালন করে কতখানি স্বাবলম্বী হওয়া যায় সেটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু কথা বলি দাদার সাথে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? দাদা, আপনার হাসিটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আচ্ছা দাদা, আপনি কি করেন আসলে? আমি কি করব, এখন হাঁস পাস করি, এই যে হাঁস পালি। হাঁস লালন পালন করেন? কতদিন হলো করেন? আমার বর্তমানে 34 বছর। 34 বছর হলো হাঁস লালন পালন করেন? অনেক বছর হয়েছে দাদা। অনেক বছর। এই 34 বছর আগে কয়টা হাঁস দিয়ে শুরু করছিলেন? আমরা প্রথমে হিনাদে 20-50টা, এখন কতগুলো হাঁস আছে বর্তমানে? হিনাদে পরপর আমরা সৎকে হিনাদে বাড়াইছি। আচ্ছা, এখন কতগুলো আছে বর্তমানে? একটু কমাইছি। আচ্ছা, কমাইছেন। একটু চলেন আমরা একটু হাঁসের শেডটার কাছে যাই, হাঁসগুলো দেখি আর কথা বলবো। এই যে দাদা, যে আপনি যে 25টা হাঁস দিয়ে শুরু করেছিলেন, তো তখন হাঁসের দাম কেমন ছিল ওই সময়টা? ওই সময় একটু হাঁসের দামও একটু কম ছিল, ডিমের দামও কম ছিল। উদ্যোগী মালপত্র ছিল না, কমাইছিল, কম ছিল। তো দাদা, আপনি এই যে গরু ছাগল বাদ দিয়ে হাঁসের খামার কেন করলেন? আমার গরুও আছে। গরু আছে? তো হাঁসে আসলে মানে হাঁস পালন আসলে কিরকম লাভজনক? মোটামুটি। কিন্তু দাদা, আপনি যে বললেন 34 বছর আগে থেকে হাঁস লালন পালন শুরু করছিলেন, আসলে ওই সময়ে কিভাবে আগ্রহটা পেয়েছিলেন আপনি? আমার জীবনে হিনেতে আমি একটা হিসাব করলাম, যে আমরা যে সংসার করি, সংসারের জীবনের ভিতরে আমরা যদি কর্ম না করি, ওইভাবে একটা একটা দাবে দাবে আমরা চিন্তা করলাম যে আমরা আগে যদি হাঁস ফালি, হাঁস ফাইলে হিনাদে আস্তে আস্তে বড় যখন হবে তখন হিনাদে আমরা বেচা কিনা এইভাবে হিনাদে আমাদের পরিবারের হিনাদে স্বাবলম্বী করতে আমরা পারব, এই হিসেব করে হিনাদে আস্তে আস্তে আমরা হিনাদে এই হিসেব টার্গেট দিয়ে হিনাদে আমরা বড় করছি। তো দাদা, আপনি যে হাঁসের শেডটা এখানে কেন করছেন? এখানে এখানে বলতে কি, এখানে তো হিনাদে ওই ফানি কাপ্তাই লেক, তো কাপ্তাই লেক হিনাদে তখন যখন ফানি নিচে যাবে হিনাদে আমরা চলে যাই নিচে, ওই ফানি না হলে তো হাঁস রাখা যায় না। আচ্ছা, এখান থেকে হাঁস চুরি হয় না? না। দর্শক দেখতে পাচ্ছেন যে একদম পাহাড়ের চরে বলা চলে, এটা কাপ্তাই লেকের পাশেই খুব সুন্দর করে হাঁসের শেডটা তৈরি করা হয়েছে, আর দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এরকম শেড আসলে কখনোই দেখি নাই, খুবই সুন্দর দৃশ্য মনে হচ্ছে। এখানে এসে যদি আপনি একটু বসে জিরান খুবই ভালো লাগবে। তো চলুন আমরা হাঁসগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন দর্শক যে হাঁসগুলো সাঁতার কেটে খাবার আরোহণ করতেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমরা আরও বিস্তারিত তথ্য দাদার কাছ থেকে জেনে নেই বা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আশা করি দাদার এই পরামর্শগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা দাদা, তো এখন আপনার এই হাঁস থেকে প্রতিদিন কতগুলো ডিম উৎপাদন হয়? আমার তো আগে কিছু মাছ আগে হিনাদে 180-190 ওই রকম হিনাদে আমরা ডিম পাইতাম, হয়তো আগে আরও 100-এর উপরে আমরা 100-150 পর্যন্ত ডিম পাইতাম। তো ওই হিসাবে হিনাদে আমরা হিনাদে দৈনিক ওইভাবে পাইতাম, ওগুলো বেচলে আমার সংসার চলে, সব কিছু চলে। তো দাদা, এখন ডিমের হালি কত করে? এখন বর্তমানে 40 দিয়ে, 40 টাকা আমরা পাইকারি 40 দিয়ে করে দিই বর্তমান।
মানে 40 টাকা 40 টাকা হালি তাহলে 120 টাকা ডর্জন আর কি। জি, তো এই ডিমগুলো কোথায় সাপ্লাই করেন? এগুলো পাড়াতে পাড়ায় হিনাদে ওই যে লংগড়ু ওই যে ব্যবসায়ী হিনাদে যারা আছে তারা আমার পাশার থেকে নিয়ে নেয়। দাদা, আমরা যেটা দেখেছি যে মানুষ খুব সুন্দর করে শহরে অনেক মনোরম করে শেড তৈরি করে, তা আপনি মাশাআল্লাহ কম টাকার মধ্যেই সম্ভবত শেডটা তৈরি করছেন, শেডটা খুবই সুন্দর লাগতেছে। এই পরিবেশে হাঁসগুলো লালন পালন করতে গিয়ে হাঁসের কোনো স্বাস্থ্যগত বা কোনো রোগ বালাই হয় কি না? আসলে আমরা হেনাদের এই ডাক্তারের ডাক্তার আছে না, ডাক্তারের থেকে আমরা পরামর্শ নিই, পরামর্শ নিয়ে হিনেদের তাদের পরামর্শ ক্রমে আমরা ভ্যাকসিন করি, ওইটা ওইভাবে আমরা সবসময় দেখাশুনো করি। আচ্ছা, এই হাঁস লালন পালন করতে কি কোনো ধরনের প্রশিক্ষণ দরকার আছে বলে মনে করেন? দরকার অবশ্যই আছে। তা আপনি কোনো প্রশিক্ষণ নিছেন? তো আমি নিছি না হিনেদের, আমার মেয়ে নিয়েছিল। আপনার মেয়ে নিয়েছে? তখন আমার মেয়ে থেকে আমি শিখছি। কি শিখছেন আপনি? ওইটা ওই গরু ছাগল হিনাদের হাঁস মুরগি হিনাদের কন্টাক্টে কন্টাই না কি করতে হবে না করতে হবে। তো দাদা, হাঁসের সাধারণত কি কি রোগ হয়? রোগ একটা হিনাদে খুব মারাত্মক রোগ, এই যে ফ্ল্যাট রোগ হয়, ওই রোগটা খুব ওইটা হইলে হিনাদে ওইটা বাঁচা যায়। চিকিৎসা নেই কোনো? চিকিৎসা আছে হিনাদে, তো পরে আমরা ওই ডাক্তারের সাথে ইয়ে করি, তখন হিনাদে আমরা ইয়ে করতে করতে হিনাদে তখন একটা হিনা ওষুধ পাইছি, কিন্তু ওই ওষুধটা কিন্তু খুব ক্লান্তি, এখন বর্তমানে পাই না। এখন ওই ওষুধটা আমরাও হিনাদের এই জনসাধারণকে আর দেশের ভিতরে হিনাদের যারা ওই ইয়ে করে তাদেরকে আমরা হিনাদের অনুরোধ করব ওই জিনিসটা পাওয়ার জন্য। আচ্ছা দাদা, ওই জিনিসটা ওষুধটার নাম হইল হিনাদের জেন্টাসন প্লাস, ওই ওষুধটা মুরগিখন হাঁসখন তাদেরকে একবার ফোস করে দিলে ঠিক হয়ে যাবে। এখন এই ওষুধটা মার্কেটে কেন পাওয়া যাচ্ছে? পাই আমরা তো বহু জায়গায় পাইছি, পাহাড়ি পরিবেশে হাঁস লালন পালন করতে কি কোনো সমস্যা হয় না? সমস্যা তো আমরা তো মনে করি এত বেশি সমস্যা হয় না। আচ্ছা, কেননা হাঁসের বাচ্চা কি বিক্রি করেন? বিক্রি না, ওই ওইটা আমরা করি না, একটু ঝামলা আর কি আমাদের যে ফ্যামিলিতে, একটু সিঙ্গেল আমরা, সেজন্য একটু সমস্যা আর কি। আচ্ছা দাদা, আমি এখন একটা যে বিষয়টা আসলে জানতে চাবো যে আমাদের দেশে অনেক বেকার ভাইয়েরা আছে, অনেক বেকার বোনেরা আছে, তো তারা আসলে অনেকটা সময় দেখা গেছে যে এই পশু পাখি লালন পালন করতে চায়, তো তারা কোনো পরামর্শ, ভালো কোনো পরামর্শ পায় না, তো তারা যদি আসলে এগুলো লালন পালন করতে চায় বা সে কীভাবে শুরু করবে বা কত টাকা তহবিল ক্যাশ লাগতে পারে আসলে? ওইটা আমার মনে হয় যে সরকার থেকে যদি একটু লোন সহযোগিতা দিলে, এখন যাদের মন ইচ্ছে আছে, মনের প্রাণ সমর্থ আছে, কিন্তু তারা তো অর্থর দিকে হিনাদে পারে না, তাদেরকে একটু সহযোগিতা দিলে হিনাদে আমরা মনে করি হিনাদে ওইটা বেতার হবে। আচ্ছা, ওইটা বেতার হবে। যে সরকারের একটা তো স্লোগানই আছে যে একটি বাড়ি একটি খামার, একটি খামার, আসলে এই একটি বাড়ি একটি খামার এই সম্পর্কে মানে আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কোনো সহযোগিতা সরকার থেকে পেয়েছেন কিনা? আসলে আমরা ওইভাবে পাইছি না, আমাদের ব্যক্তিগত হীনদে অর্থই হীনদে আমরা যত সম্ভব হীনদে আমরা চেষ্টা ইয়ে করছি। আপনি তো বেশ 34 বছর হলো এই পশু পাখি লালন পালন করতেছেন, আসলে এই যে এত বছরে এগুলো লালন পালন করে কিছু কি করা সম্ভব হয়েছে? অবশ্য সম্ভব হয়েছে, যে আমার যে সময় আমরা ফালছি সেই সময় হিনাদে আমাদের ফলাফান ছোটো ছিল, তখন আস্তে আস্তে যখন বড় হচ্ছে লেখাপড়া শিখাইয়া তাদেরকে হিনাদে আমরা বর্তমানে মোটামুটি, এই যে আমার বড় ছেলে এখন ঢাকা প্রথম শ্রেণীতে হিনাদে ইঞ্জিনিয়ার, বর্তমান সরকারি দ্বিতীয় ছেলে হইল হিনাদে, হেরাও হিনাদে বিএসসি পরীক্ষা দিয়েছিল, একটা খারাপ করছে, কি করবো। সম্ভব হয়েছে শুধু কি এই হাঁস বা গরু লালন পালন করে? গরু আসছিল, হাঁস আসছিল, অধিকাংশ হিনাদে আমাদের হাঁস। আচ্ছা, শক্তি হলো হাঁস। তার মানে হাঁস পালন করে আপনি অনেক সফলতা অর্জন করছেন, ছেলে মেয়েদের মানুষ করছেন, লেখাপড়া করছেন, আর কি করছেন? আর তার পাশাপাশি হিনাদে গরু আসিল, তুই চাষ করি, জমিন আছে, তুই এইভাবে হিনাদের ওই বছরের খরাবি
জোয়ার হয়, আর বাকি যারা যেটি উৎপাদন করি হিনাদের আয় হয় ওই দিয়ে হিনাদের আমরা সেলিব্রেট করা যায়। তার মানে এগুলো লালন পালন করে একটা প্রফিটেবল বা লাভজনক পেশা এটা, এতে কোনো লস নেই? লস নাই, শুধু সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। আর আপনার যদি আমার যদি সদিচ্ছা না থাকে হিনাদের ওইটা কোনো যায় কোথায় যায়, কুচখবর না থাকলে ওইটা লস, ওইটা হলো লস, ওইটা মনে প্রাণে হিনাদে ওইটা ইয়ে করতে হবে। যে আপনি তো দাদা অর্থ সম্পদ বা সন্তানদের লালন পালন করছেন, আসলে তো ইনশাল্লাহ অনেক ভালোই আছেন পশু পাখি লালন পালন করে। আচ্ছা, ভবিষ্যতে আর কি স্বপ্ন আছে আপনার এই হাঁসের খামার বা গরুর খামার নিয়ে? আমার বর্তমানে বয়স যেদ্দূর আছে আমরা আশা করি ভবিষ্যতে আমরা হিনাদে ওইটা আরো ধরে রাখার জন্য, আরো বড় করার জন্য, হাঁস হাঁস খামার বড় করার জন্য। আপনার সন্তানরা আপনাকে কিভাবে সহযোগিতা করে এইসব কাজে? এখন তো তারা তো লেখাপড়া ছিল, বর্তমান আর বড় ছেলে তো দেখায় দেখায় তারা তো সময় পায় না, সরকারি চাকরি করে, আর ওখান থেকে তো ছুটি না হইলে আর আসতে পারে না। সরস ছেলে হিনাদের বর্তমানে এখন করোনা হওয়ার পরে এখন তো বাঁচায়, আর এখন ওই যত সম্ভব হয়ে আমাদের কাজে সবাই খেয়াল করে। আচ্ছা, সুপ্রদর্শক শুনলেন যে দাদা দীর্ঘদিন প্রায় 35 বছর সে হাঁস লালন পালন করে সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। তাহলে দর্শক আসুন না, আপনারাও যদি চান এরকম দুটো একটা হাঁস বা দুটো একটা ছাগল লালন পালন করে সংসারে হাল ধরার চেষ্টা করবেন। তো আমরা আসলে যে দাদার জীবনের গল্পই বলা চলে, যে কীভাবে সে তার সন্তানদেরকে লালন পালন করছেন সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম দর্শক। আর যেটা হলো, আপনারা যদি চান যে এই অঞ্চলে ঘুরতেও আসতে পারেন, তবে অবশ্যই পারমিশন নিয়ে, হুট করে কেউ আসার চেষ্টা করবেন না, তাহলে বিপদে পড়বেন, কারণ এটা হিলটেক্স এলাকা, খুব রিমোট এলাকা, খুব সাবধানে এই করতে হবে। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমাদের আশীর্বাদ থাকলো যে আপনি আরও সফলতা অর্জন করেন, ভালো থাকবেন। আপনাদের ধন্যবাদ, আপনারা সুখে থাকবেন। আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, আমরা জানানোর চেষ্টা করলাম যে পাহাড়ি মানুষরাও কীভাবে এই পশু পাখির সাথে তারা ই করে লালন পালন করে সংসারের সফলতা অর্জন করেছেন। তো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক। হাঁসগুলো তেমন আমরা দেখাতে পারলাম না, কারণ নদীতে ছেড়ে দেওয়া, তারা খালে খাবার আরোহণের জন্য ছুটে চলছে। তো প্রতিবেদনটা দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। তো আশা করি যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ যোগাবেন, যাতে এইরকম নতুন নতুন আরও উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আপনাদের এই অনুপ্রেরণায় আমাদেরকে সাহায্য যোগাবে, আমাদেরকে দেশ বিদেশের আনাচাকানাচে ছুটে বেড়ার সাহায্য যোগাবে। তো আজকের মতো দর্শক এখানে শেষ করতে চাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই জায়গাটাও এখানে বলছি, এখানে জীবন পাঠাইছি। আচ্ছা, এই জায়গার